আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ মানসিক দক্ষতার পুলি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো এগুলো বিসিএস জবসে এসে থাকে, আর এগুলো মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর প্রবলেম, ওখানে এই জাতীয় প্রবলেম আছে। তো এখানে কিছু পুলি অঙ্কন আমি করেছি। তো প্রথম যে চিত্রটা দিয়ে আছে, এখানে দিয়ে আছে কত, 50 কেজি, আর এটা হচ্ছে টার্ন। তাহলে নিয়ম হচ্ছে যতগুলো টার্ন থাকবে তদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কত আছে, টার্ন আছে একটা, সেজন্য 50 ভাগ 1, তার মানে এটা কত লেখা যায়, 50 নিউটন লেখা যায়। অথবা বলা যায় যে কি, 50 নিউটন তাহলে কি এভাবে আসবে। এর পরবর্তীতে এই 10 নিউটন এটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। আর এখানে টেনশন কয়টা, দুইটা, এ একটা এ একটা। তাহলে কি করতে হবে, 10 ভাগ 2, তার মানে 5, তার মানে এই পাশে 5 নিউটন, এই পাশে 5 নিউটন। এর পরবর্তীতে কি হচ্ছে, তিনটা পুলি এখানে টোটাল কত আছে, 300 কেজি এর সাথে সংযুক্ত আছে। তাহলে 300 কেজি নিচের দিকে কাজ করছে। আর এখানে টেনশন কয়টা দেখতে হবে, এই 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 এই, তার মানে 6টা টেনশন এখানে কাজ করছে। সেজন্য কি করতে হবে, 300 কে 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত হবে, 50 কিলোগ্রাম। তার মানে এইটা 50 কিলোগ্রাম, এইটা 50 কিলোগ্রাম, এগুলো সবই 50 কিলোগ্রাম করে। তো আশা করি এই প্রবলেমটা বুঝে গেছে। এরপরে নিচে আর এক ধরনের প্রবলেম আমি দিয়েছি, এখানে অনেকগুলো পুলি একসাথে সংযুক্ত করা আছে। তো এখানে আমাকে কি করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে এই যে এই পুলির সাথে এটা সংযুক্ত, সেই জন্য এখানে কি করবো, এতটুকুর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো। তাহলে এখানে এই জায়গায় একটা টেনশন হবে, এই জায়গায় একটা টেনশন হবে। তাহলে এই 100 নিউটন কয়টা টেনশন, দুইটা, তার মানে হবে এটা 50 নিউটন, এটা হবে 50 নিউটন। তাহলে এই 50 নিউটন কি এই পাশে আসবে, তার মানে কত হবে, 50 নিউটন। অনুরূপভাবে নিচেরটার ক্ষেত্রেও আমরা দেখতে পারি। তাহলে এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো এবার। তাহলে এটার সাথে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে এখানে টেনশন কয়টা, তিনটা, এইটা এইটা এইটা। তাহলে কত করে হয়, 33, এটাও 33, এটাও 33। তাহলে এই 33 নিউটন কি এই বাড়িতে এইভাবে আসবে, তার মানে এটা হবে কত, 33 নিউটন। এখন এরপরে আরেকটা প্রবলেম দিয়েছি, সেটা হচ্ছে কি, ওজনটি 10 ফুট ওঠাতে হলে কতটুকু দড়ি টানতে হবে। তাহলে এর নিয়ম হচ্ছে যতগুলো টেনশন থাকবে তার সাথে যতটুকু যত ফুট ওঠাতে হবে সেটা গুণ করে দিতে হবে। তাহলে এখানে কয়টা টেনশন আছে, একটা একটা একটা, তিনটা, তার মানে কত, 3 10 30, তার মানে 30 ফিট দড়ি টানতে হবে। এ জাতীয় প্রবলেম এসে থাকে। তো পরবর্তী ইনশাআল্লাহ আরও পুলি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।